কি কারণে লোড হয়নি তোমার? অর্ডার নাই, অর্ডার নাই। তো ওটাও স্যার 100 টাকা, এটা স্যার রেট করা আছে নাকি? আস্তে করে কর না। আরে এটা বিশাল মন্দির করেছে এখন বর্তমানে, এখানে জয়যাবুতে হিন্দুদের মানে ভালো ধর্মীয় স্থান, কিন্তু মানে এই নদী ঘাটেই মানে অনেকজন লাশ পড়ায় আর অনেকজন মানে তীর্থস্থান দুর্গজনে আছে। আমারও ইচ্ছা ছিল এর মুরে বিয়ে করব, ঠিক আছে, কিন্তু কপালে হয় নাকি করবো বলা। এই অবস্থার পর আমাকে ফিলিং দিয়ে তোলা দিল আমি কি বলবো। সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। আজকে চললাম আবার এক নতুন ভিডিওতে। বন্ধুরা আছি এখন আমি ঘরেই, ঠিক আছে, আর ঘর তোমার দেখতে হচ্ছে একতলা, ঠিক আছে। সারাদিন কালকে রাত্রে 11টার সময় করে এসেছি, আজকে তখন 9টা বেজে গেলো, এই মাত্র বেরোবো কাজে। আমি সারাদিন মানে ঘুমই হয়নি এমন অবস্থা, ঠিক আছে। একতলা ঘর তো নেই, ঘুমই আসে না, আর ঘর তো করছি তোমরা জানো ভালো করে। এখন দেখা যাক কবে হচ্ছে, ও এখন 10 বছর লাগবে, কিছু করার নেই, ঠিক আছে। আর এই ডন কিন্তু বিন্দাস ঘুমাইছে, ডনের চিন্তা নাই। এই বন্ধুরা ফাইনালি রায়পুর এলাম, আর এই বাসটা যেছে মোটরসাইকেল দেখতে পাম্পে, আমার গাড়িটা লাগিয়ে দিয়েছিল তাহলে উল্টো মুখে লাগিয়ে দিয়েছে, বুঝতে পারলে তো? সবাই সিধে মুখে রেখেছে, আমার উল্টো মুখে লাগিয়ে রেখেছে। আর ওই ওই এই বড়ো ভাইয়ের ওই ট্রেলারটো, ওখানে ট্রেলার লেগে আছে একটু, ঠিক আছে। ট্রেলার সামনে দিকে ভরে আছে না, বেরোবার জায়গা পাই না এখন। আর ইয়ে এইদিকে পেছন দিকে লাগিয়ে দিয়েছে না, থেকে গেলো। আর এখন ট্রেলার মানে গাড়ি মার্কেট প্রচুর খারাপ হয়ে গেছে নাকি গো? কি কারণে লোড হয়নি তোমার? অর্ডার নাই, অর্ডার নাই। তো মানে কবে আজকে দাঁড়াই? তো এই দেখতে পাচ্ছ মার্কেট মানে গাড়ি দাঁড়িয়ে গেলো আজকে, ঠিক আছে, আরও দাঁড়িয়ে যাবে, কিছু করার নেই। যা মানে মার্কেট যে পজিশন আছে আরও গাড়ি দাঁড়িয়ে যাবে নাকি গো? কিছু করার নাই। কোথায় গাড়ি বটে তোমার? বহরমপুরে গাড়ি বটে। আর যা মার্কেট মানে যা পরিস্থিতি খারাপ হচ্ছে, মানে ভোটের পর তো আরও গাড়ি দাঁড়িয়ে যাবে, তার লেগে নাই, মোটামুটি চলছি, এই যা চলছে মেলাই। তা ঠিক আছে বন্ধুরা, চলো আমি বেরিয়ে যাই, গাড়িটা বাইকের অবস্থা করি। তাহলে বাসটা ভরে যাচ্ছে উল্টো দিকে গাড়িটো, আর ওই গাড়িগুলো সব সিধে দিকে ভরা আছে। এই আমাদের ম্যানেজার বাবু এসেছিল আমাদের কাছে দেখা করতে স্কর্পিও নিয়ে, এই চলে এসে বাড়ি যাবে নাকি? আরে বাবরে বাবরে, দেখে লাও ভিআইপি এখন বাবু। আজকে কলকাতা গিয়েছিল সেই জন্যে স্কর্পিও নিয়ে গিয়েছিল আর কি। আর এই হচ্ছে টায়ার আব্বাটা রয়েছে এখানে। এই বন্ধুরা ফাইনালি মোহাম্মদ ঢুকলাম। তো মোহাম্মদ ঢুকে দেখছি তাহলে বাজিয়ে ফুটে হয়েছে, দেখো কিরকম পয়সা বাইর থেকে বেরিয়ে গেছে, এখন বিয়ে তো আসছে, ঠিক আছে। হাই রোডের মাঝেই কিন্তু ওরা বাজি ফুটতে লেগে গেছে। যা বাইনা বাজছে, আমারও ইচ্ছা ছিল এর মুড়ে বিয়ে করবো, ঠিক আছে, কিন্তু কপালে হয় নাকি করবো বলার। যা বলছে তা হয়ে গেলছে, চলে গেলছে। আর আজকে যাব বন্ধুরা আমি বাঁকুড়ার দিকে যাব, হাতিরামপুর না কি বলছে, আমি ঠিক মানে কোন দিন মানে অনেকদিন আগে গিয়েছি, এখন জানিও না কোন জায়গাতে পড়বে না পড়বে, কোন দিকে যেতে হবে, আমি অনেক আগে গিয়েছি, ভুলে গেছি। মানে যখন হেল্প পারি করি তখন মোটামুটি 8-9 বছর আগে আগে কথা বলছি, এখন বর্তমানে কোন দিকে যাবো না যাবো জানিও না। তামাস মানে আর একটা গাড়ি আছে, ও আগে চলে গেছে, এখন বর্তমানে আছে ইলাম বাজারে, আর আমি আছি মোহাম্মদ বাজারে। দেখি পাচ্ছি নাকি সাল দিতে, আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেলো, আর আমার লোড করে গাড়ি চলে এসছে মোটামুটি বেলা 2টার মধ্যে। আমি চলে বেরিয়ে যাবো বলে আমরা তখন ঢুকে যেতাম, কিন্তু আমি যাইনি, আমি দাঁড়িয়ে গেছিলাম। আর এখন বর্তমান তো মানে গাড়ি মার্কেট প্রচুর খারাপ হয়ে গেছে, যাদের সিঙ্গেল মালিকের গাড়ি না, গাড়ি অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে এখন বর্তমানে, কিন্তু ঠিক আছে। আর আমাদের নিজস্ব সাপ্লাই আছে মালিকের বলেই গাড়ি চলছে, যা হোক কিন্তু দাঁড়িয়ে কিন্তু গাড়ি দাঁড়িয়েছে। তা ঠিক আছে বন্ধুরা, চলো আগে দেখাচ্ছি। এই বন্ধুরা টোল ট্যাক্স ঢুকলাম, মানে এখানে শিফট চেঞ্জ হলো তো সেই জন্য এখানে গাড়ির চাপ, আর এই ওখানে ঠেলা বেশি হচ্ছে এখানে, এখানে এখানে মানে ভিসো ঢুসি হয়, ঠিক আছে, এখানে গাড়ির চাপ থাকে তো সেই জন্য এখানে ভিসো ঢুসি হয়। ঢুকে যাবো তো, ঢুকে যাবো। এই বন্ধু চেনাই বটে, ঠিক আছে, অসুবিধা নাই, ঢুকে গেলাম আমি। আর টোল এখানে গিয়ে ওখানে জ্যাম আছে, তো ঠিক আছে বন্ধুরা, এইদিকে কথা বলা মনে আগে যাই। চলো জয় যে পর্যন্ত বাস সাইনি এলো, আমি কিন্তু ঘুমিয়েছিলাম, ঠিক আছে। এবার যা জ্যাম লেগে আছে, দেখে এলো পজিশন সামনে, যাবো কি করি, তো দেখি ডাইনে মারি, তাছাড়া কিন্তু উপায় নাই, খুবই খারাপ পজিশন। তার কতক্ষণে জয়দেব পেরে দেবো আছি দেখা যাক। জয়দেবে নাকি মহোৎসব নাকি হয়েছিল, বলছে রামনবমী উপলক্ষে মহোৎসব, ঠিক আছে, তো দেখা যাক জয়দেব কতক্ষণে পেরোচ্ছি, ঠিক আছে। আর এখন বন্ধুরা বেজে গেল 1টার মতো, দেখা যাক কি হচ্ছে। এই যে বন্ধুরা এসে দেখো কিরকম বিপদে পড়ে গেলাম, আমি এখানে ডাইনে মেরে দিয়েছি, ডাইনে মেরে দিয়ে সামনে গাড়ি চলে এসছে, আর এইদিকে মানে 3-4টে গাড়ি ডাইনে মেরে দিয়েছে, 1টা 2টো নয়, এই গাড়িটাকে বাম দিকে বসছে, আর আমিও ডাইন দিকে কিন্তু লেগে আছি। এবার দেখা যাক সাইড করার ব্যবস্থা হচ্ছে নাকি, তাছাড়া কিন্তু জাম ছাড়ার মতো পজিশন নেই, প্রচুর জাম লেগে আছে, কিন্তু আগেও জাম পিছনেও জাম।
তো চলো দেখা যাক বন্ধুরা কিসে কিসে জাম বটে কতক্ষণ ছাড়ে দেখি। কিছুক্ষণের মধ্যেই আমি কি বলে জয়দেব ই ঢুকবো নদী ঘাট, আর এটা নিম্বা কাশ্রম ডান দিকে। আমি কিন্তু প্রথম দেখলাম না, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? এই বন্ধুরা জয়দেব মন্দির, আর জয়দেবে কিন্তু বহু প্রাচীন মন্দির আছে। জয়দেব হচ্ছে হিন্দুদের মানে ভালো ধর্মীয় স্থান, কিন্তু মানে ধর্মীয় তীর্থ স্থান জয়দেব আমার জানা মতে। এখানে মানে অনেকজন মানে লাশ পোড়াতে নিয়ে আসে এই নদী ঘাটেই, মানে অনেকজন লাশ পোড়ায় আর অনেকজন মানে তীর্থস্থান করবে জন্য আসে। অনেক মন্দির আছে এখানে, প্রাচীন প্রাচীন মন্দির আছে। মানে মেলাতে আমি কোনোদিন আসিনি, কিন্তু মেলাতে মানে এই রোড পুরো সিল করে দেয়, বন্ধ করে দেয় মেলাতে, এত ভিড় হয়ে যে নদী ঘাটেই মেলাটা বসে। যাই হোক, আমি ফাইনালি নদী পেরোলাম, জয়দেব নদী। আর এই নদী এইখানটারই হয়তো অনুষ্ঠান ফনুষ্ঠান হয়েছিল, সেই জন্য জাম ছিল। আর এটাই বিশাল মন্দির করেছে এখন বর্তমানে, এখানটাতেই বিশাল অনুষ্ঠান হয়েছিল সেই জন্য জামটা। আর সাজিয়েছেও খুব সুন্দর। এই নদীটা কিন্তু পাবলিকই দেখাশোনা করে, তার কারণে যেটা পাবলিকই মানে ডাক নিয়েছে, হয়তো মাসে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা ডাক, সেই জন্য এত টোল ট্যাক্স বেশি। মানে যাওয়ার সময় 350 টাকা, আবার আসবে সময় 350 টাকা, 700 টাকা লেগে যাবে আমার এইখানে। আর 7 বছর ধরে ব্রিজ তৈরি হচ্ছে, এখন অব্দি কিন্তু তৈরি হয়নি। আর আমি সামনে ঢুকবো মলান দিঘি, মলান দিঘি পেরিয়ে দুর্গাপুর, ঠিক আছে? তা মলান দিঘিতে দেখাচ্ছি তোমাদেরকে, আন্ডারলোড গাড়িতে কিন্তু পয়সা নেবে 100 টাকা করে, ঠিক আছে? এখানে কিছু বলা যাবে না, নাহলে মারতে লাগবে ধরে। ডাক মাস্টার আছে, আবার পুলিশ ভ্যান আছে, ঠিক আছে? এখানে মানে রাত্রে হই যদি মানে ই করবো কিছু করবো, তাও কিছু করার ক্ষমতা নেই, কিন্তু মারতে লাগবে ধরে। একদিন মানে করেছিলাম নিয়ে আমাকে কিন্তু মেরেছিল প্রচুর পরিমাণে, সেই জন্য কিছু করার দরকার নাই, তোমাদেরকে জাস্ট পয়সা লেটে দেখাচ্ছি আমি, ঠিক আছে? চলো, এই যে বন্ধুরা ভ্যানটা, ঠিক আছে, দেখালাও কোনো পয়সা নেবে দেখালাও। গাড়ির নাম্বার হচ্ছে 40F3131, ঠিক আছে? বাকি দেখাবো না, আমি দিয়ে বেরিয়ে গেলাম, দরকার নেই ঝামেলা করা, ঠিক আছে? কোনো গাড়ি ঝামেলা করে না, আমার আগে যে গাড়ি দিয়েছে সব গাড়ি দিয়েছি, আমি কেন দেবো না, ঠিক আছে? আর এখানে যে আমার ডান সাইডে বাম সাইডে রয়েছে সব কিন্তু বিশাল বড় বড় কলেজ ইনস্টিটিউট, তা দুর্গাপুরে মানে পিছনেই বটে খানিক। এই মলান দেখি পুলিশ ক্যাম্প, এটা থানাও নয়, আর এদের এত অত্যাচার, থানা হলে কি করছো? এটা কাকসা থানার ফাঁড়ি, এটা মানে থানাও লয়, তাও এদের এত অত্যাচার। এখানে এক জায়গাতে নেবে না, দু জায়গাতে পয়সা নেবে, আর এক জায়গাতে পুলিশ ভ্যান নেবে, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে তো মানে ডাক ডাকের ডাক পাঠি দিলে ওখানে পুলিশে পয়সা নিবে, চলো দেখছি। বন্ধুরা এখানে পয়সা নিচ্ছি, আর একটা ভ্যান, এটা দুর্গাপুর লাগোয়া কিন্তু, ঠিক আছে? দুর্গাপুর লাগোয়া কিন্তু, তাই নাম্বার হচ্ছে দাঁড়া বলে দিচ্ছি কত বটে। এলাম স্যার, এলাম স্যার, আন্ডালোর মাল স্যার, আন্ডালোর মাল স্যার, আন্ডালোটাও স্যার 100 টাকা, এটা স্যার রেট করা আছে নাকি? ভ্যানটা মানে পুলিশ ভ্যানটার নাম্বার হচ্ছে আবার উড়িষ্যা, ঠিক আছে? বেঙ্গলেরও নাম্বার লয়, 79-74 OD কত বটে, ঠিক আছে? অতটুকু খেয়াল করছে না, মানে নাম্বার মুছা আছে, ঠিকই মানে ইয়ে করা নাই, উড়িষ্যার নাম্বার। আর ওপেন পয়সা তুলছে, ওপেন 50টা তো হবে না, মানে দুটো একটো থানাতে একটো পুলিশ ক্যাম্পে দুটো ভ্যান। এটা আবার দুর্গাপুর লাগোয়া, দুর্গাপুর থেকে 2 কিলোমিটার পেছনে টাকা তুলছে, আর ওপেন, এরকম কোনো ব্যাপার নেই। কোনো কি অফিসার চাকরিজীবী কেউ দেখতে পাই না, ইয়া কি বলবে, মানে গুন্ডারাজ চলছে, গুন্ডারাজ কতদিন চলবে কোনো বলা মুশকিল, ঠিক আছে? আমার ভিডিও যদি কোনো অফিসার দেখে, আশা করি দেখবে না, ঠিক আছে? আর দেখো তো তোমরা ই করো, চিন্তা ভাবনা করো, আর আমি এখনই দুর্গাপুর ঢুকবো, চলো। দুর্গাপুর শহরে বুকে কত বড়টা বাম পাত দেখালাম, আমার প্রাণের শহর দুর্গাপুর। আর দুর্গাপুরে যত চোর ডাকাত, চোর ডাকাত মানে পুলিশরা মানুষ হয়, ঠিক আছে? বন্ধুরা ফাইনালি দুর্গাপুর ডিবিসি ব্রিজ পেরিয়ে চা খেতে দাঁড়াইলাম, আর চা খেতে দাঁড়িয়ে দেখে এই আমার বন্ধু রয়েছে, সেই ছাগল আওয়াজ করে, একটা ছাগল আওয়াজ করে দেয় না, রেখে রেখে করতে হয় নাকি? ঠিক আছে বন্ধুরা, চলো চাটা খেলি, তারপর বেরোবো, ঠিক আছে?
यार माल अन्य जगह আমার মাল অন্য জায়গা ঠিক আছে আমি ওর যে আমার সাথে যে ছিল সেও কিন্তু চলে গেছে আমি কিন্তু একাই আছি এবার দেখা যাক কি হচ্ছে এই বন্ধুরা চা খেতে গিয়ে কিছু বন্ধুর সঙ্গে দেখা আগে আমাদের ওই দিকে গাড়ি চালাইতো এখন বর্তমানে কিন্তু চালাই না বর্তমানে কোথা গাড়ি চালাইছি কলিয়ারেতে কত করে পয়সা হইছে এখন কত করে পয়সা হইছে এখন 400 600 টাকা ইনকাম করছি এই মেলায় তো এখন দেখি ওস্তাদ কি চাপিয়ে নিয়ে যাব কোথা নামবে বলছে কোথা বাড়ি কত তোমাদের বড়জুড়াতে বাকুড়া বড়জুড়াতে বাড়ি বাকুড়া বড়জুড়াতে আমার অনেক বন্ধু আছে মানে ভিডিও দেখে আমার ঠিক আছে আসতে বলে কিন্তু রাতে দাঁড়াবো কোথা তো ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে বেরিয়ে ফাইনালি বন্ধুরা বেলিয়া তো ঢুকছি আমি এইদিকে একটাই সমস্যা সেটা হচ্ছে বাম্পার মানে অতিরিক্ত বাম্পার বেরোনো যায় না এমন অবস্থা বাম্পারে বাম্পারে আর এইদিকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু খড়গপুর থেকে সোজা গুলি নিয়ে আসছে লোহা মাটি রড গুলি এদিক থেকে নিয়ে আসে ওই দিক থেকে খড়গপুর থেকে সোজা জয় জয় যে গাড়িটা ছিল আমার আগে সেই গাড়িটাই এবার আগে হয়ে গেল আমার আর এইখানে থেকে বাম দিকে তো জানো সোনামুখী যাবে আর ডান দিকে যাবে বাঁকুড়া ঠিক আছে বাঁকুড়াকে প্রায় 8 বছর পর গেছি তো দেখা যাক কি হচ্ছে চিনতে পারবো নাকি ওটা চিন্তা করছি আর আমাকে মানে ঢোলডাঙ্গা মোড় থেকে আমাকে কিন্তু একটা সাহায্য নিতে হবে তাছাড়া কিন্তু যাওয়া সম্ভব হবে না তার কারণ আমি যাইনি একবারও ঠিক আছে চলো যাই আগে দেখি কি অবস্থা ফাইনালি বন্ধুরা আমি বাঁকুড়া ফেরোচ্ছি আর এটাই সোজা যাচ্ছে বাঁকুড়া মেন সিটি আমি তো অনেক আগে গিয়েছি এখন অনেকদিন ধরে যাইনি আর এখানে কিন্তু ডেঞ্জারাস ডেঞ্জারাস টার্নিং প্লাস মানে ডাউন প্রচুর আপ ডাউন রাস্তা হয় বুঝলে আমি ওভারটা করে দিয়েছিলাম সামনে গাড়ি রিক্স নিয়ে লাভ নেই চলো টার্নিং এর মাথা তো ওভারটা করা রিক্সই বটে টার্নিং চড়াই হলেও রোডটা কিন্তু খুবই সুন্দর করেছে আর মাঝে মাঝে বাম্পার গুলো খানি মাথা খারাপ করছে আর এইদিকে এমনও কিছু নেই ঠিক আছে বন্ধুরা চলো ঢোলডাঙ্গাকে যাই ফাইনালি বন্ধুরা ঢোলডাঙ্গা মোড় ঢুকলাম আমি আর এখান থেকে বলেছিলাম ওকে ডান দিকে যেতে ওটাই আমি চেষ্টা করে দেখি চিনতে পারছি নাকি প্রায় 8-10 বছর পর এলাম আমি এখানে দাঁড়িয়ে চা খাবো ভাবছি তা পুলিশ ভ্যান রয়েছে কি করবো ওটা চিন্তা করছি দাঁড়িয়ে যাই দেখা যাবে পরে ফাইনালি বন্ধুরা চা খেয়ে এলাম এই দোকান থেকে এখান থেকে রাঁচি হচ্ছে 204 কিলোমিটার এবং অযোধ্যা পাহাড় 129 কিলোমিটার পুরুলিয়া 84 কিলোমিটার অযোধ্যা পাহাড় যাবার ইচ্ছা আছে দেখি এই বছর না হলে আগের বছর যাব তবে এখনও পর্যন্ত বাঁকুড়া পুলিশে এখনও পর্যন্ত আমাকে ডিস্টার্ব করেনি এইদিকে বাট আগে দেখা যাক কী হচ্ছে বাঁকুড়া মানুষদের একটা কথায় কি বলে জানো তো খেলা ঠিক আছে হেই খেলা যাবো না হেই খেলা এইদিকে করবো না হেই খেলা যা তো ঠিক আছে আর আমাদের এইদিকে কি বলে জানো তো ব এবার বট মানে বুঝালাও তোমরা পোল আমি কিন্তু বললাম না ব মানে কি এবার বুঝালাও বয়াকার তারপর কী বটে তোমরা বুঝেলি বাকিটা ঠিক আছে আর বাঁকুড়া মানুষের আমাকে ভাষা শুনতে খুবই ভালো লাগে কিন্তু আর বাঁকুড়া মানুষ মানে খুবই মিশুক হয় এমনে অন্য জায়গার থেকে মানে মানে মানুষের সঙ্গে মেল করে বেশি তো ঠিক আছে বন্ধুরা চলো এখন দেখি হাতিরামপুর পৌঁছাই প্রথম যাচ্ছি তো আর আমার সঙ্গে যে ছিল সে চলে গেছে আগে কিন্তু ও পানাগড় হয়ে এসছে আর আমি এদিকে জয়দেব হয়ে এসেছি বলি দুজনা ডিসমিস হয়ে গেছে আর আগে চলে গেছে তো ঠিক আছে চলো বন্ধুরা এখন আমি যাচ্ছি মুকুলমণিপুর রোডে এটাই খাতরা খাতরা এখান থেকে 25 কিলোমিটার আর আমি যাবো কী বলবো হাতিরামপুর এখান থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে তবে এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাটাই আলাদা এত সুন্দর ফিল আসছে গাড়ি চালিয়ে বলে বোঝাতে পারবো না দু সাইডে জঙ্গল খুবই ফাঁকা বসতি আর গাড়ি আপ ডাউন রাস্তা একদম মানে এত সুন্দর লাগছে গাড়ি চালাইতে ভুলে বোঝাতে পারবো না এটা ইন্দোপুর থানা বেরোচ্ছি আমি এটা ইন্দোপুর থানা এরিয়া রোডটা একটু সিঙ্গেল কিন্তু গাড়ির চাপও খুব অল্প মানে গাড়ির চাপ নাই বলতে গেলে চলে আর এটা সোজা যাবে মুকুলমণিপুর তো দেখি চলো যাই কি অবস্থায় আগে দেখি পৌঁছাই আগে 2000 years later ফাইনালি বন্ধুরা হাতিরামপুর বাজার করেছি আমি আর এইদিকে সোজা 2-1 কিলোমিটার যাবে মনে হয় আমি ম্যাপে যা দেখছি ঠিক আছে আমি ম্যাপের সাহায্যে যাচ্ছি কিন্তু এমনে কিন্তু কি বলে ম্যাপ না থাকলে কিন্তু যাওয়া মানে সব জিজ্ঞেস করে করে যেতে হইতো ম্যাপটা আছে বলে অনেকটা সুবিধা আমার আর যে গেছে আমার বন্ধুটা ও লাইভ লোকেশন দিয়ে দিয়েছে আমাকে যে জায়গায় খালি হবে আর শুধু ফাঁকা ফাঁকা এরিয়া মানে যে ঘন বসতি নেই বলতে গেলে চলে এ জায়গাটা আমি একবার ফাঁকা বেরোবো জঙ্গল শুধু জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর রোডে সেরকম গাড়ি নাই অল্পই গাড়ি খুব
এই দেখতে পেছো ডাউন আবার আপ উঠবো এরকমই রাস্তা কিন্তু এখন ডাউন নামছি আমি আমি কিন্তু স্পিড ছেড়ে দিয়েছি দেখতে পেছো কিরকম ডাউন নামছি মোবাইল ধরো বোঝা যায় না কিন্তু বিশাল ডাউন নামছি আবার আপ উঠবো গোটাটা এরকম রাস্তা বাঁকুড়া পুরুলিয়া এরকমই রোড ঠিক আছে চলো বন্ধুরা ফাইনালি যা হোক পৌঁছালাম আর ও গাড়িটা ওই সাইডে লাগিয়ে রেখেছে আর আমি তো এই সাইডে লাগিয়ে রেখে দিয়েছি থাক এখন আর একটা বন্ধু আমাকে মানে কমেন্ট করেছিল যে গাড়ির ডালা কী করে উঠানো হয় ঠিক আছে গাড়ির ডালা উঠা দিলে ওই ক্লাসটা আছে ক্লাসটা পায়ে দেবে ধরতে হয় ঠিক আছে তারপরে এইটা হচ্ছে গিয়ার এই ছোটো মালটা আছে না এটা হচ্ছে গিয়ার এটা গিয়ার তারপরে এটা ওপরে উঠিয়ে দিলে ওপর দিকে উঠতে লাগবে তারপরে অ্যাক্সেলটা দাবতে হবে ঠিক আছে ওটা দাবতে হবে অ্যাক্সেলটা না দাঁড়ালেও উঠে যাবে তার লেগে লয় ওটা দাবলে একটু স্পিডে উঠবে তারপরে যখন মানে জগটা দাঁড় করাবে তখন এটা এটা মিডিল পজিশনে রাখবে আর যখন নামাবে তখন এরকম করে নামিয়ে দিলেই নেমে যাবে পুরো জগ ঠিক আছে আর এখনকার অ্যাক্সেলটার সিস্টেম দেখো এখন কিন্তু আর তার সিস্টেম নেই পুরোটা কিন্তু ই করে দেয় কী বলে কেবিলের দ্বারা দেয় মানে আগে তার থাকতো ডাইরেক্ট ইঞ্জিন থেকে এখন কিন্তু মানে সব প্লাগে প্লাগে দাঁড়াতে চলছে ঠিক আছে বন্ধুরা এখন ওখানে একটু ঘুমিয়ে যায় এখন ছটা বাজছে এখন যখন খালি করছে দেখা যাক একটু ঘুমিয়ে নিই বন্ধুরা এইমাত্র উঠলাম ঘুম থেকে তার আগেও দেখছি আমাদের আগে কিন্তু এই গাড়িগুলো খালি করতে লেগেছে আমরা ঘুমিয়েছিলাম বলে খালি করতে লেগেছে তার লেগে না আমরা আগে এসেছি আরও একটা আলছে বোল্ডারের গাড়ি এগুলো সব বোল্ডার লোড আছে বোল্ডার লোড হয়ে গাড়িগুলো সব চারিয়ে গেছে দেখতে হচ্ছে এমন অবস্থা এবারটা দেখি ওই পাটি দৌড়ে বেড়াচ্ছে এবার খালি করতে বলবে এখানেই মানে বোল্ডার ফাইভ এইট আমি কিন্তু বোল্ডার আনিনি আমি ফাইভ এইট এনেছি ছোটো ছোটো মাল ওই গাড়িগুলো সব মানে বোল্ডার এনেছে বন্ধুরা খালি ফালি করে কমপ্লিট হয়ে গেল আরে এই ওস্তা সালাম আমাকে ফেলিং দিয়ে চলে আসছিল হবে কি বলবো গো রাগ যে লাগছে একাই চলে আসছে ঠিক আছে আমি ও পাক দিয়ে এসছে আমি জয় জমে এসছি ঠিক আছে কিন্তু ওগুলো মানে ও আগে চলে আসছে আমি জমে ফেসে গেলাম দেখতে পেলে সেই জন্য ও আগে ফার্স্ট আর আমি সেকেন্ড আর আমি চিনিও না জানিও না তাও সাহস করে চলে এলাম যা হোক এখন ব্যাপার নাই খালি করে ফাইনাল সবাই খালি হয়ে গেছে আর এই দু তিনটে বোল্ডারের গাড়ি আছে এগুলো সব বোল্ডার নিয়েছি না ডালাটা সব বসে বসে গেছে ঠিক আছে চালিয়ে গেছে এই লেন গাড়ি তো উঠতে পারে না এমন অবস্থা মানে আবার এত ব্রেকডাউন হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখানে বেরোই বন্ধুরা ফাইনালি সব চাটা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম দুটো গাড়ি হয়ও গেছে আগে আমার আর আমি পিছনে গেছি আর ও যা গাড়ি টানছে বাবরে খালি গাড়িটা এত স্পিডে টানছে বলার বাইরে তবে এদিকে আমি দেখলাম মানে খুবই সুন্দর পরিবেশ আর এইদিকে বেশিরভাগই কিন্তু খেজুর গাছ ঠিক আছে এই খেজুরগুলো যদি মানে সেরকম খাওয়া হইতো যদি আরবের মতো যদি খেজুর মিষ্টি হইতো তাহলে আমাদের বিশ্বের মধ্যে এক নম্বরে যেত ইকোনমিতে এত খেজুর গাছ আছে এর মধ্যে আর পরিবেশ খুবই সুন্দর আর এদিকে কিন্তু কি বলে ঘুগনি মুড়ি পাওয়া যায় না চপ মুড়ি পাওয়া যায় এই যে কিন্তু চপ খাই মানে মানুষ বেশি ঠিক আছে বন্ধুরা চলো এদিকে বেশি কথা বলাবো না চলো যাই আর পুলিশের তো ভিডিও দেখলে তোমরা কি মানে পুলিশের অত্যাচার করলে কিন্তু বাঁকুড়াতে কোনো জায়গাতে পুলিশে পয়সা লেয়নি পয়সা নিয়েছে পূর্ব বর্ধমান মানে কাকসা থানার ফাঁড়ি মলান দিঘি ফাঁড়ি কাকসা থানার ফাঁড়ি ওরে মলান দিঘি ঠিক আছে ওই অত্যাচার করছে আন্ডালোডের গাড়িতে একশো টাকা করে লিখছে তাছাড়া বাকি কেউ লেয় না চলো ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোথাও ভালো থাকবে বাই।